ইরানের বিরুদ্ধে আমেরিকা, সৌদি আরব এবং আরব আমিরাত একজোট। যৌথভাবে ইরানকে প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। হোয়াইট হাউস এরকম চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এটি এক প্রতিবেদন প্রকাশ করেছে, বলেছে শুক্রবার হোয়াইট হাউসে ওই তিন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই আলোচনায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বব্যাপী ইরানের উপর প্রভাব যৌথভাবে প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা উপদেষ্টারা নিয়মিত এ ধরনের ত্রিপাক্ষীয় বৈঠকে বসতেও সম্মত হয়েছে। তবে ওই তিন দেশের উপদেষ্টার সঙ্গে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আলাদা চতুর্পক্ষীয় যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে হোয়াইট হাউসের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন দু সপ্তাহব্যাপী আমেরিকা সফর করছেন, তখন ওই তিন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক অনুষ্ঠিত হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে বলেছেন, সিরিয়া সরকারের পাশাপাশি ইরাক, সিরিয়া ও ইয়েমেনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ১৬০০ কোটি ডলার আর্থিক সহায়তা দিয়েছে ইরান, আর তাতেই খেপে বসেছে আমেরিকা। এখন দেখার বিষয় আমেরিকা, সৌদি আরব ও আরব আমিরাত একজোট হয়ে আদৌ কি তারা ইরানের বিপক্ষে কোনো একটা কারসাজি করতে পারবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেল আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।